শেখ হাসিনার নাম যখন বললামই বলতে চাচ্ছিলাম না, দেখ তিনি দীর্ঘজীবী হন, কিন্তু আমি বেগম খালেদার কথা বলতে চাই। তার তিনি যে এই বয়সে যুদ্ধ করে চলছেন মৃত্যুর সঙ্গে, তার একটা বড় কারণ হচ্ছে তিনি ছোটবেলা থেকে পেঁপে খেতেন। ওর যখন লিউকেমিয়া হলো তখন আমি দেখলাম গুগল সার্চ করে সবচেয়ে বেশি ইমিউনিটি হচ্ছে পেঁপে। আপনারা সবাই কিন্তু পেঁপে খাবেন। বেগম খালেদা জিয়া দিনে রাতে সকালে সবসময় কোনো না কোনোভাবে একটা পেঁপে খান, এটা আপনার দেহটাকে ঠিক রাখবে আর মন ঠিক রাখার জন্য ভালোবাসুন, যথার্থ সঙ্গিনী বা সঙ্গী নির্বাচিত করুন। ডিভোর্স দেওয়ার আগে 30 বার ভাববেন, বিয়ে করার আগে 100 বার ভাববেন। ধন্যবাদ। আমি একটু বলতে চাই, ও কিন্তু 100 বার ভেবেছিল এবং পিটান দিয়েছিল, তাকে ফেরাতে হয়েছে। তার কারণ আমার তো চাকরি ছিল না, ইত্তেফাকের প্রথম থেকে আমি ওদের কর্ম চেয়েছিলাম, আমার বেতন ছিল 147 টাকা প্রতি মাসে, তাই দিয়ে কি ওকে খাওয়াতে পারতাম। এভারগ্রিন 90 বছরেও আপনার যে অবস্থান সেটা আমাদের জন্য অনুপ্রেরণা দায়ক। আমি প্রথমে আসলে খুবই কৃতজ্ঞতা বোধ করছি। আপনি যদি একটু আমাদের জন্য ছোট করে বলতেন যে এই বয়সে এসে এত রঙিন কীভাবে? তার কারণ বোধহয় আমি সত্যনিষ্ঠ থেকেছি, বিবেকের কাছে আমি কখনো পরাজিত হইনি, আমি বিবেককে সবসময় মূল্য দিয়েছি। কারণ আমি ভেবে দেখেছি, একটু আগে আপনারা দেখেছেন যে আমি 1950 থেকে কিন্তু সম্পাদক ছিলাম, কাগজ হাতে রেখে কাগজ বের করতাম। প্রয়াত শিল্পী কামরুল হাসান সেগুলো কভার রাখতেন, পরবর্তীকালে মাকসুদ আমার জায়দাদের কভার রেখেছেন, তারা দুজনেই কিন্তু অত্যন্ত গুণী মানুষ। যাই হোক, আমি নিজেকে এভাবে রাখতে পেরেছি। হয়তো আমার মনে লেখা সম্পর্কে অনেক দুশ্চিন্তা থাকে, কিন্তু আমার ব্যাংক লোন নেই, আমি কোনো টাকা লুট করিনি, আমি কোনো দিনও ধরুন এখানকার বিখ্যাত 2-3টে কাগজের মতো বারবার এটা সেটা, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, আরেকবার বিএনপি, এরকম আমি সুযোগ সন্ধানে সাংবাদিকতা করিনি। কারণ আমার যোগ্যতার জন্য আমি করিনি। সাংবাদিক প্রতি যারা করছেন আপনারা, তাদের সবার প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা বিকল্প ব্যবস্থা রাখুন। কেননা আজকে আপনি সমকাল ছেড়ে প্রথম আলো যেতে পারবেন না, প্রথম আলো ছেড়ে নয়াদিগন্ততে যেতে পারবেন না, আপনাদের পথ রুদ্ধ। সুতরাং আপনাদের বাধ্য হয়ে দাঁড়ালেই করতে হয়, আমি বুঝি। সেই জন্য কেন মাসের শেষে টাকাটাই হচ্ছে আসল কথা, আপনার পরিবার পরিজন তাদের কী হবে? সাংবাদিক সম্পাদকদের নাম হয় কিন্তু সাধারণ রিপোর্টারদের নাম হয় না, তারা তো দুঃখ পায়, তারা তো কষ্ট পায়, তাদের পরিজন কষ্ট পায়, এটা আমি বারবার বলি। সুতরাং আপনারা দয়া করে নিজেদের ভবিষ্যৎটা ভাবুন। আমার মতো যখন আপনারা 90 হবেন তখন আপনাদের পেনশন যেন থাকে, সেই ব্যবস্থা এখন থেকে আপনাদের পত্রিকার মালিক, টিভি স্টেশন মালিক তাদের সবাইকে বলুন। এই ট্রেনকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে তারা বেছে নিয়েছেন এখানে আজকে বলার জন্য। আমরা কৃতজ্ঞ, এখানে অনেক গণমাধ্যম কর্মীরা আছেন, আশা করি এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবেন। আপনি যদি একটু বলতেন, এই যে নতুন বাংলাদেশ, নতুন প্রজন্মের যে গণ অভ্যুত্থান, সেই জায়গায় নতুন বাংলাদেশে আপনি এসেছেন গত 18 আগস্ট যদি ভুল করে না থাকি, এখন নতুন বাংলাদেশটা আপনি কেমন দেখছেন, আপনার কিছু বলার আছে কিনা? আমার বলা আছে যে এই সরকারকে মনে রাখতে হবে যে তারা কোনো জনতার, তারা কোনো পার্টির ফোরামে আসেননি, বিএনপি অথবা আওয়ামী লীগ তাদের নির্বাচন করেনি, জামাত হেফাজত করেনি। যদিও বিএনপি জামাত হেফাজত ক্ষেত্র প্রস্তুত করেছিল অনেক বড় কয়েকটি জনসমাবেশ করে, সুতরাং তাদেরকে কে এনেছে এখানে, তারা কী করে হলেন? আপনি তো হতে পারতেন একজন উপদেষ্টা, আজকে তো 3 জন উপদেষ্টা হয়েছে। মোস্তফা ফারুকি কিন্তু আমার লাল গোলাপে প্রথম তাকে আমি সুযোগ করে দিয়েছিলাম বলার জন্য, এবং যা যা যখন দৈনিক হয় এই ফারুকই কিন্তু এই বিজ্ঞাপনটি করেছিল, ধন্যবাদ তাকে। কিন্তু তারপরেও কথা হচ্ছে তাকে কে ওখানে বসালো, এটাই বড় প্রশ্ন আমার। এবং সেই জন্য আজকে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, আগামী বছর এই সময় কথা বলতে পারবো কি না আমি জানি না, আমি বেঁচে থাকলো তার কারণ আমার উপরে জয়ের হত্যা মামলার একটা মামলা চলছে, 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে, আমাকে এখনও কিন্তু জামিন দেওয়া, আমি কিন্তু ফেরারে আসামি, পকেটে কিন্তু রিভলভার বের করে আপনাদের গুলিও করে ফেলতে পারেন, এইরকম ভয়, তাই তো? এটা বুঝতে হবে যে এইসব মামলা
সব প্রত্যাহার করতে হবে, আমার শুধু না, মাহমুদুর রহমানের বটে এবং আমার সঙ্গে মিল্টন তারও বটে, এবং তাছাড়া জেলখানায় আমি শত শত কর্মী, হাজার হাজার নেতাকর্মীকে দেখেছি, তাদের কথা বলতে হবে। কেন পুরনো আইনে এই সরকার নির্বাচিত হয়নি, এই সরকার নির্বাচিত হয়েছে বিপ্লবী ছাত্র জনতার দাবিতে। সুতরাং এটা একটা বিপ্লবী সরকার এবং তাদেরকে কিন্তু কলমের খোঁচায়, এক খোঁচাতে বলে দিতে হবে, যারা জেলে ছিলেন জেলে আছেন তারা সবাই এখন থেকে মুক্ত, আমিও যেন মুক্ত হতে পারি, নাহলে পরে আগামী জুলাই মাসে আবার আমাকে লন্ডনে ফিরে যেতে হবে। কেন কেন ডক্টর ইউনুস থাকতে পারবেন আর আমি থাকতে পারবো না, আমি সেটাই জানতে চাই। ডক্টর ইউনুসকে আমি বলতে চাই, বিনীত অনুরোধ করতে চাই, আপনি দেশ চালান, আমরা সবাই আপনার পক্ষে আছি, আমি নির্বাচন চাচ্ছি না, আমি চাচ্ছি জাস্টিস, ন্যায়, ন্যায় বিচার যেন হয়, সৎ বিচার যেন হয়, এবং সেটাই কিন্তু আমাকে জীবনী শক্তি দিয়েছে। আমি জানি রাত্রে আমার কোনো দুশ্চিন্তা নাই, আমি ঋণ খেলাপি নই, লুটেরা নই, টাকা পাচার করিনি, কিছুই করিনি, না পেই তো সেই জন্য আমাকে এই মামলা দেওয়া হয়েছে জয়কে হত্যা করার জন্য। জয়কে হত্যা করে কী লাভ হতো আমার, আমার কী লাভ হতো, এটা বুঝতে হবে। ফালতু জিনিস দিয়েছে এই ছেলে, কে সে, পড়াশোনা করেনি, কিছুই করেনি, সে তো এখন একটা কুকুর নিয়ে থাকে, আমরা ছবি দেখি তাই না, সে কি কুকুরগ্রামী, এটা আমি জানতে চাই। আমি সমকামী জানি, আমি উহকামী জানি, কুকুরগ্রামী জানতাম না। এই ওকে দেখে এখন দেখি, যখন পিনাকি যখন দেখায়, হিজ এ গ্রেট ম্যান, পিনাকির কথা আমি ধন্যবাদ জানাচ্ছি, আন্দোলন তিনি সচল রেখেছেন এই প্রসঙ্গে তাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এটিএনকেও আমি জানাচ্ছি, কেন আমার লন্ডনে অনেক এটিএন দেখেছি। আপনার ব্যাপার আসলে বলতে গেলে লাল গোলাপ মুখ দিয়ে চলে আসে, একটা লাল বুমও চলে আসছে সময় টিভি থেকে। আপনি যদি একটু বলতেন যে আপনি তো ভালোবাসা দিবসটাকে রাঙিয়ে তোলার জন্যই বাংলাদেশে আপনি একটা রীতি চালু করেছেন, সেটা সেটা সম্পর্কে তরুণ প্রজন্মকে যদি একটু বলতেন, আমি আপনার কাছে একটু আসবো ছোট করে। আচ্ছা আপনি যদি একটু বলতেন। আচ্ছা দেখুন, রবি ঠাকুর বলেছিলেন যে ফুলের বনে যার পাশে যাই তারই লাগে ভালো, সুতরাং একটা সুন্দরী মেয়ে যদি আশেপাশে ঘুরে বেড়ায় তার পাশে আমার যেতে ইচ্ছেই করবে, এটা তো কোনো কথা না, এটাই মানুষের স্বাভাবিক। এবং মানুষ যদি মানুষকে ভালোবাসে তাহলে পরে এখানে, এই দেশ এখন একটা ঘৃণা বিদ্বেষ প্রতিশোধ প্রতিহিংসার দেশ হয়ে গেছে, এত বিভাজন এত বৈষম্য আমি কখনো দেখিনি, আমার নয় দশক হলো, নব্বই মানে নয় দশক, আমি কলকাতার রাইট দেখেছি, দ্বিতীয় মহাযুদ্ধ দেখেছি, এবং অনেক আন্দোলন অনেক কিছু দেখেছি যেখানে মানুষ হতাহত হয়েছে। আচ্ছা আমি সেটা চাই না, আমি চাই এদেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করুক, এবং সেটা ডক্টর ইউনুস পারবেন এই ভরসা আমার আছে, তিনি যেন দৃঢ় হন, তিনি যেন সারা দেশে যান। তিনি কিন্তু নিজেকেই বন্দী করে ফেলেছেন, একটা খেয়াল করে দেখুন, আপনারা সবাই আজকে হেঁটে চলে এসেছেন এখানে, ব্যাপারটা কি, ইউনুস সাহেবের ওখানে যেতে হলে তার ওখানে ট্যাঙ্ক আছে, নানা রকম সেনাবাহিনী আছে, পুলিশ আছে, তা তিনি তো নিজে বন্দি হয়ে গেছেন, তা লাভ হলো কি, সে কাছে তো নিজেকে বন্দি রেখেছিলেন, ইউনুস সাহেব নিজেকে বন্দি রেখেছেন, তাকে বন্দি দশা থেকে মুক্ত হওয়ার আহ্বান আমি জানাচ্ছি। তার আশেপাশে যারা আছেন তারা যেন তাকে নেয়, ঢাকা কিন্তু বাংলাদেশের রাজধানী, কিন্তু ঢাকা মানে বাংলাদেশ নয়, ইউনুস সাহেবকে যেতে হবে সেটা বাংলাদেশে, এবং দেখা করতে হবে শুধু সম্পাদকদের সঙ্গে নয়, আপনাদের কর্মীদের সঙ্গে দেখা করলে পরেই তিনি বাংলাদেশের সঠিক অবস্থা বুঝতে পারবেন, কী করতে হবে তাদের বুঝতে হবে। এটা আমাকে বলতেই হবে যে চব্বিশে মার্চে এখানে লিটন ছিলেন, গোপন মিটিং হয় ইউনুস সাহেবের সঙ্গে লন্ডনে, সেখানে তিনি অকপটে স্বীকার করেন যে তার প্রশাসনিক অভিজ্ঞতা নেই, সুতরাং তিনি এটা হতে চান না যেটা হয়েছেন এখন, তিনি বলেছেন তার অভিজ্ঞতা ব্যাংকিংয়ে এবং শিক্ষকতায়। আমরা বলেছিলাম না, এই ব্যাংকিংটাই কিন্তু আপনার আপনার মানে আপনার দরকার, বাংলাদেশের ব্যাংকিং খাতে যে দুরবস্থা হচ্ছে যার ফল আপনার দেখতে পারেন বাজারে গেলে পরেই, আপনি ব্যাংক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা চালু করুন, দেশ যেন আগে একটা একটা স্থিতিশীল পর্যায়ে আসে যাতে আপনার বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে পারুন। আপনি স্যার বলতেন যে সবার একটা জিজ্ঞাসা, সবাই বলে যে নির্বাচনী সরকার প্রয়োজন, নির্বাচনটা কবে হলে ভালো হয়, আপনার কোনো ভাষ্য আছে কি না? আমার ভাষ্য হচ্ছে যিনি নির্বাচন করবেন হ্যাঁ ভালো হয়, কিন্তু কথা হচ্ছে যে তারপরে দেশ চালাবেন কি করে, দেশ চালানোর জন্য উপযুক্ত লোক দরকার। প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা কাজ করেছিলেন, তিনি কিন্তু তিনিও ডক্টর ইউনুসের মতো একটা হাতে প্লেটে বানানো, প্লেটে দেওয়া ক্যাবিনেট বা মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ পেয়েছিলেন, কিন্তু তিনি সেটা বারবার তিনি বদল করেছেন। প্রথমত এনায়েতুল্লাহ খান, যার মতো আওয়ামী বিদ্বেষী কেউ ছিল না, তাকেই কিন্তু তিনি বরখাস্ত করেছিলেন। তারপরে মওদুদ আহমেদ, যিনি শেখ মুজিব দ্বারা
শেখ মুজিবকে আমি মুজিব ভাই বলতাম, মুজিবদার জেলে গিয়েছিলেন, তাকেও কিন্তু মদুর আহমদকে জিয়া রহমান বরখাস্ত করেছিলেন। জিয়া রহমান সবসময় টিম সফল করেছিলেন, এটাই হয়। কারণ এটাই হয় এই জন্য যে ডক্টর ইউনুস সবাইকে চেনে না, এবং তিনি স্বীকার করেছেন তিনি তো গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোরামের মধ্যে সীমাবদ্ধ ছিলেন। সুতরাং সেক্ষেত্রে তার উচিত হবে জনমানুষের সঙ্গে আরও সম্পৃক্ততা বাড়ানো, এই আপনাদের মতো সাধারণ লোকের কাছে যাবার জন্য, তাহলে তিনি দেশের প্রকৃতির জন্য খুঁজে পাবেন। আরেকটা কথা বলতে চাই, টানেল মেট্রো রেল বা সেতু এগুলো দেখে আপনারা কিন্তু মুগ্ধ হবেন না, এটা কিন্তু উন্নয়নের পরিচয়ক নয়। উন্নয়নের তিনটা পরিচয়ক আছে, আপনারা সবসময় মনে রাখবেন। এক, সোনার দাম কত, দুই, ডলারের দাম কত, এন্ড তিন, বাজারে নিত্য প্রয়োজনীয় খাবার দাবারের দাম কত। সবশেষে আবার আবারও আমি এটিএন কর্তৃপক্ষ এবং সব সম্ভবত মালিকদের বলছি, না আমার 90 বছরের জীবনে অনেক প্রাপ্তি আছে, দুঃখ আছে যে নির্বাসিত থাকার ফলে এরশাদের আমলে এবং শেখ হাসিনের আমলে আমি ক বছর লিখতে পারিনি, লাল গোলাপ করতে পারিনি, এটাই আমার দুঃখ। কেন, আমি মনে প্রাণে একজন লেখক, আমি যখন লিখতে পারি তখনই আমি সবচেয়ে সুখী হই। ব্যাংকে টাকা মারতে পারলে নয়, সম্পাদক হতে পারলেও নয়, আমি লিখতে পারলে খুশি হই। এই যে লিখতে পারিনি, লাল গোলাপ করতে পারিনি, আমার জন্য খুব দুঃখ লাগে। হ্যাঁ, আমার অনেক কিছু বলার আছে এবং আশা করি লাল গোলাপের সমালোচনা করবেন, খুশি হব। আপনারা সবাই যেন দীর্ঘজীবী হন। লাল গোলাপ 8ই ডিসেম্বর, 1ই ডিসেম্বর, 1লা ডিসেম্বর অথবা হ্যাঁ ডিসেম্বরের শুরু থেকে আসবে এখানে বাংলা ভিশনে আসবে। আমি এক গোয়ালের গরু, আমি বাংলা ভিশনে গিয়েছি আর অন্যখানে যাইনি। অনেক কিন্তু আমরা ম্যাডামের কাছে একটু জাস্ট একটা প্রশ্ন আপনার কাছে, 90 বছরের যে আপনাদের মানে আপনি যে মানুষটাকে দেখলেন আজকে তাকে নিয়ে জিজ্ঞেস করবো একটা, এই মানুষটা আপনার চোখে কেমন? আপনি প্রথম প্রশ্ন ওনাকে করেছেন যে 90 বছর যে এরকমভাবে আছেন কেমন করে, উনি অনেক কথা বলেছেন এবং উনি অনেক কথাও বলতে পারে, খুবই গুরুত্বপূর্ণ কথাও বলেছেন, সব কিছুই বলেছেন। আমি বলবো শুধু মনের শান্তি না, দেহেরও একটা দরকার আছে, সেই দেহটাকে ভালো রাখার জন্য আমি যতটা পারি চেষ্টা করে ওকে ওর দেহ ভালো রাখার চেষ্টা করেছি। সেটাও একটা ফ্যাক্টর যেটা উনি ভুলে যান, উনি এটা ভুলে যান, আমাকে সারা জীবন মনে করাতে হয়েছে যে 90 এবং তার পরবর্তী সময় যদি থাকতে হয় দেহকেও মনে রাখতে হবে, মনকেও শান্ত রাখতে হবে। তাহলে আপনার তরুণ প্রজন্মের জন্য বার্তা কি থাকবে, যে আমরা যারা আছি আমাদের জন্য কি বার্তা দিবে? অবশ্যই ও তো বার্তা দিয়ে দিল, যদি সৎ কাজে সবসময় নিয়োজিত থাকো, সৎ চিন্তা করো, ভালো কাজ করো, শান্তি থাক, মনে শান্তি থাকে, তাহলে এমনিতেই মনে শান্তি থাকে বলে শরীরও ভালো থাকে। তার সত্ত্বেও তারপরেও পুষ্টির একটা কথা আছে, এবং যেটা ঢাকা শহরে এসে আমি অত্যন্ত ভীতভাবে দেখছি যে সেটার ভীষণ অভাব, কারণ প্রতিটি খাবার দূষিত, বায়ু দূষিত, সমস্ত কিছু, এর মধ্যে ভালোভাবে থাকার ভীষণভাবে চেষ্টা করা উচিত সকলের, যাতে করে নিজেরা, আমি জানি না কীভাবে করতে হবে, কেননা ঢাকায় এত লোক হয়েছে, তার জন্য আমার ডেমোক্রেসিবাদের যে নীতি সেটা বলতে হয়, সেটা হচ্ছে যে শুধু ঢাকা শহর ভিত্তিক কিছু না, ছড়িয়ে দিন, সারা দেশে ছড়িয়ে দিন। আমরা স্থানীয় সরকার নিয়ে কাজ করি ডেমোক্রেসিবাদে, স্থানীয় সরকারকে শক্তিশালী করুন, তাহলে ঢাকা থেকে এই যে এত ভীষণ চাপ যে জন্য সব কিছু দূষিত হয়ে, এভরি আদার পারসন আমি যা মিট করছি ক্যান্সার হয়েছে, সেটা 8 বছর আগে আমি শুনিনি। এই 8 বছরের মধ্যে এত লোক এখানে এসে এতভাবে দূষিত করে দিয়েছে, এই এইটাকে কমাতেই হবে, এবং সরকার এখনই সরকারও করতে পারে। স্থানীয় সরকারের অবস্থা খুবই খারাপ, ওখানে কোনো কাউন্সিলর নাই, কোনো চেয়ারম্যান নাই, এখনই এটার ব্যবস্থা করা। ওখানে যদি শক্তিশালী হয় স্থানীয় সরকার, তাহলে এখান থেকে লোক আসবে না, নিজেদের দেশেই থাকবে। যেমন আমরা বিদেশ থেকে এখানে এসেছি, সেরকম তাদের রুটে সকলেই যেতে চান, এইটাই মূল মন্ত্র কিন্তু,
ঢাকার উপরে এবং সকলের স্বাস্থ্য এবং সব কিছু ঠিক মতো রাখবে। ধন্যবাদ ধন্যবাদ। শেষ কথা, শেষ কথা, সিগনেচার স্টাইলটা একটু আমরা পরে দেখব। আচ্ছা, আমি বলতে চাচ্ছি তরুণ সমাজকে, একটু তালেয়া বলল বা ওর ডাক্তার বেবি, সে বলল যে দেহ কথা এবং মনের কথা। আমি দেহ বিষয়ে একটা কথা বলতে চাই। আপনি নাকি ভুলে যান, অভিযোগও করেছে। আমি খেতে ভুলে যাই, আমি খাওয়ার দিকে খুব এখনো ভুলে গিয়েছি। আমি শেখ হাসিনার মধ্যে চিতল মাছ খেতে অভিজ্ঞ নই। সবাইকে অনুরোধ করবো, শেখ হাসিনার নাম যখন বললামই বলতে চাচ্ছিলাম না, দেখ তিনি দীর্ঘজীবী হন, কিন্তু আমি বেগম খালেদার কথা বলতে চাই। তার তিনি যে এই বয়সে যুদ্ধ করে চলেছেন মৃত্যুর সঙ্গে, তার একটা বড় কারণ হচ্ছে তিনি ছোটোবেলা থেকে পেঁপে খেতেন। ওর যখন লিউকেমিয়া হলো তখন আমি দেখলাম গুগল সার্চ করে সবচেয়ে বেশি ইমিউনিটি হচ্ছে পেঁপে। আপনারা সবাই কিন্তু পেঁপে খাবেন। বেগম খালেদা জিয়া দিনে রাতে সকালে সবসময় কোনো না কোনোভাবে একটা পেঁপে খান, এটা আপনার দেহটাকে ঠিক রাখবে আর মন ঠিক রাখার জন্য ভালোবাসুন। যথার্থ সঙ্গিনী বা সঙ্গী নির্বাচিত করুন। ডিভোর্স দেওয়ার আগে 30 বার ভাববেন, বিয়ে করার আগে 100 বার ভাববেন। ধন্যবাদ আপনার সেই ভাই দৃষ্টির দর্শকদের জন্য। আমি একটু বলতে চাই, ও কিন্তু 100 বার ভেবেছিল এবং এবং পিটান দিয়েছিল, তাকে ফেরাতে হয়েছে। তার কারণ আমার তো চাকরি ছিল না, ইত্তেফাকের প্রথম থেকে আমি ওদের কর্ম চেয়েছিলাম, আমার বেতন ছিল 147 টাকা প্রতি মাসে, তাই দিয়ে কি ওকে খাওয়াতে পারতাম।